গুড মর্নিং, আজি আমি করব যাম মর্নিং ওয়াক আপনার লগত। সো আমার ঘর ওসরতে একটা জায়গা আছে রিভার ওয়াক বলে, বহুত ধুনিয়া নদী, তার সাইডে সাইডে মানুষ মর্নিং ওয়াক করে। লেটস গো, ইমান ধুনিয়া চারিওফালে ফ্রেশ বতাহ। আর ইয়াতে রাতিপুৱা মানুহবোৰে মৰ্নিং ৱাক কৰিব আহে। ডাঙৰ ট্ৰেইল টাইপ আছে, একদম দীঘলীয়া, আৰু এইফালেদি ডাঙৰ ডাঙৰ জাহাজ যায় ন, কয়লাৰ জাহাজ। অবস্থা বেয়া হয়ে গেছে, অলপ জগিং করলো, অলপ এক্সারসাইজ করলো, বাট স্কিপিং করি অবস্থা বেয়া হয়ে গেছে। কিমান দিনের মূরত আজ স্কিপিং করছো? দুই বছর অবস্থা, দুজনের একই অবস্থা, দুজনের একদম অবস্থা বেয়া হয়ে গেছে অল্প স্কিপিং করে। ইমান ধুনিয়া জায়গাটাত আহিছো, চাওক সেই সেম পার্ক হয় দীঘলীয়া, আমি আগুয়াই পেলে আহিছো সেইফালে সিঁড়ি দি নামি পেলে এনেকে একদম পুরা রিভার ফ্রন্ট। আগরলৈকে মানুষে সেই তাতে এক্সারসাইজ করে, আজি ইয়াতে অকমান বরুণ দিছিলে নাকি গোটেই বোকা বোকা পানি তলত আছে, একদম স্লিপারি হয়ে আছে। এইফালের পর পিছল খাই একদম ডাইরেক্ট পানিত গলে হয়েছে, আর মই যে তিনিবার মান পিছল খাইছো। চলো ইহাজে, ও মাই গড। এতিয়া আমি আহিলো, আহি গা সা ধুই অলপ বহি আছো সোফাত। সো এতিয়া কেরলিনে কি খাবো? এতিয়া সবতকে প্রথমতে ব্রেকফাস্ট করার আগত মই খাম বেটার সি প্লাস। ইয়াতে প্ল্যান্ট বেসড ভাইটামিন সি আছে, স্কিনের কারণে ভাল ভাইটামিন সি, আপনাদের তো জানেই থাকে। তারপর ইমিউন সিস্টেম বুস্ট করে রাখে, আর আমার বডিক নর্মেলি সি ভাইটামিন লাগে, স্পেশালি ছালীবর কারণে। বাট আজিকালি ইমান বেলেন্স করে খা না যায়, সব বস্তুতে ভাইটামিন সি পো না যায়। সো সেইকাৰণে ৰিচেণ্টলি অজিবাই নতুন বেটার সি প্লাস লঞ্চ করেছে। সো মানে ভাবিল ট্রাই করে চাও, আর কেদিনমান হল আমি ট্রাই করা, এতালেকে মোট ভাল লাগি আছে। লাইক স্কিনের অল্প ডিফারেন্স দেখিছো, একদম ক্লিয়ার ডিফারেন্স দেখিছো। মাঝে মাঝে মোর এনেকে বহুত বুড়বুড়িয়া, সিজারেও খাবো মাঝে মাঝে মোর এনেকে মুখত বহুত বুড়বুড়িয়া উঠিছিলে, এটা লাহেক অল্প গ্লো আছে, আর স্কিন মূর বহু ডাল হয়, ড্রাই হয় নেচারেলি, আপনার কইসোয়ে। সো মানে আধা ঘন্টা ব্রেকফাস্ট করার আধা ঘন্টা আগত লো এটা, আর প্রলয়ও লয় প্রলয় জবরদস্তি মানে লাই আসো ময় খাও এটা খালি কেলিনে ধুনিয়া স্কিন করে থাকবে নাকি ময় খাও এটা মিহলি হৈ যায়, এম্পটি ষ্টমাকত ললে বডিয়ে বেছি ধুনীয়াকৈ এবজর্ভ কৰিব পাৰে। সো আপুনি যদি 15 বছৰ বা 15 বছৰকৈ ডাঙৰ হয় আপোনালোকে সকলোৱে ট্ৰাই কৰি চাব পাৰে। ইয়াৰ তিনিটা বেনিফিটস আছে, এটাটো হল ভাইটামিন সি যি আমাক সকলোৰে কাৰণে দৰকাৰী, আৰু ধুনীয়াকৈ স্কিন গ্লো কৰি ৰাখিব, সিজাৰকো লাগে, সিজাৰেও ধুনীয়াকৈ স্কিন গ্লো কৰি ৰাখিব নেকি, তাকো লাগে, সব লাগে মানে তাক। তারপর ইমিউন সিস্টেম ধুনিয়াকৈ বুস্ট করে রাখে, আর এন্টি অক্সিডেন্ট লেভেল যেটু আমার সকলের কারণে বহুত দরকারি, একদম ইয়ং বনাই দিব আপনার, তলত লিঙ্ক দিয়া থাকিব, যদি আপনার ট্রাই করে চাব মন আছে প্লিজ গো এন্ড চেক ইট আউট। প্র
প্রলয় কফি বনাই দিলো, প্রলয় কফি লৈ অফিস গল, প্রলয় দেরি হয়েছে আর প্লাস ব্রেকফাস্ট স্কিপ করে আছে, মানে আগের ভিডিওত কইছো। আজির মোর টু ডু লিস্ট হল এয়া, মোর এয়া এইবর কাম করব আছে আজি। আজি এনেকুয়া একটা দিন যেটা দিন মই বেয়া পাওয়া কাম বাট করিব লগা হয় হেবুর কাম করো। সো সপ্তাহত এদিন মই এনেকুয়া দিন রাখিব বিচাৰো, ট্রাই করে আছো যত মই বেয়া পাওয়া কামবোৰ করো একেলগে, আর গোল এয়াই যে যাতে এনজয় করে করিব পাৰো। অলপ ক্লিনিং করব আছে, লন্ড্রি করব আছে, তারপর এডিটিং করব আছে, এনেকুয়া একটা দিন লাগে যাতে মাইন্ডটা রিফ্রেশ করব পারো, ঘর ক্লিন করব পারো ধুনিয়া কই, আর সিজারর মাঝে মাঝে খেলিব লাগে, এনেকে পুতলা দলিয়াই থাকিব লাগে। লিলিয়ে আমি জাস্ট এক ঘন্টামান হব বাহিরত গৈছো, আমি ঘুরি আহার জিয়ালাস, ইয়েস ইয়েস, পেপা পিক লিখে আও গো। লিলি যে গোলা ধরলো তার খং উঠিছে। মোৰ কফি শেষ হওয়ার লৈকে মই এটা রিল আপলোড করিম ইনস্টাগ্রামত, জাস্ট সরু এটা। আর এটা ইন্ডিয়াত গধূলির 8টা বাজিছে, এইখিন টাইমত বহুত সকল অনলাইন থাকে, সো মই মোবাইলত এয়া আপলোড করলো গুগল ড্রাইভত। তারপিছত মোৰ কম্পিউটারটো কিবা এটা হৈছে, এয়ারড্রপ শো নকরে, এই কারণে আমার গুগল ড্রাইভত তেনেকে লগলগা হয়। তাছত ইয়াতে ডাউনলোড করি জাস্ট মিউজিক এটা এড করব আছে, করি পেলে মোবাইলত সেন্ড করে আপলোড করব লাগিব, সেইটোয়ে পটককে করলেও বেশি দেরি নালাগে, আধা ঘন্টাত কই কম লাগিব, সুপার ইজি। সো হেয়াই করলো, রেডি হয়ে গেল একদম শর্ট, ক্যাপশন মই লিখিম, নট আ সিঙ্গল পার্সন ইজ রেসপন্সিবল ফর ইয়র হ্যাপিনেস, ইউ আর। কারণ আপনি যদি আজি কিবা কারণ কেয়ারত সাকসেস পোৱা নাই বা লাইফত হ্যাপি নহয়, কাকো দুখ দি লাভ নাই, ওয়ের দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে। যদি আপুনি সেই কামটো সঁচাকৈ হোৱাটো বিচাৰে তেতিয়াহ'লে তাৰ উপায় যেনেকৈ হ'লেও উলিয়াই পেলাব। চ' এয়া হৈ গ'ল ৰেডি মোৰ অল ছেট, আৰু মই এয়া পোষ্ট কৰি দিলোঁ। 11টাই বাজে আৰু 10:30 বাজি গ'ল, এইফালে মই চাহ বহাইছোঁ আৰু এইফালে মই এতিয়া ব্ৰেড গৰম কৰি খাম উইথ চীজ, চ' গ্ৰিল চীজ বনাম। এঘারটায় বাজি গেল মোৰ ব্রেকফাস্ট করতে করতে, আহি পেলে ৰাতিপুৱা স্টার্টিংত ইমান ভোক লাগিছিলে, তাৰপিছত কফি খাই দিলো ভোক মৰি গল, তাৰপিছত কম্পিউটার বহিলোয়ে যেতিয়া ভাবিলো অলপ এডিটিং করলো, এডিটিং করতে করতে কিমান টাইম হৈ গল আইডিয়াই নাপালো, অলপ করিম করিম বুলি। সো এতিয়া খাই লওঁ, তাৰপিছত মই অকল লাঞ্চ বনাব আছে আৰু কিবা কিবি কাম আছে, খাই লওঁ তাৰপিছত দেখা যাব কি। এতিয়া মই কাপড় ধুম, এইফালে ধুবলগীয়া কাপড়বোৰ মই গোটেই ওলাই পেলাই থৈ দিছোঁ, আৰু এইখিনি ক্লিনিং কৰিম, গোটেই বস্তু চস্তু ওলাই যাবৰ জোথৰ হৈ আছে। আজি কিবা এটা মনটো ভাল লাগি থকা নাই, কিবা কিবি উল্টা পুল্টা কথা মোৰ মনত পৰি আছে, আপোনালোকৰো কেতিয়াবা হয় নেকি তেনেকুৱা জনাব, কেতিয়াবা উইদাউট এনি ৰিজন মনত একো পজিটিভ কথা নাহে, উল্টা পুল্টা বস্তুবোৰ চলি থাকে। এনিৱেজ কাপড় ধুইলোঁ, আজি ৰাতিপুৱা কি হ'ল, যেতিয়া আহি আছিলোঁ গাড়ীত, ৰাস্তাত একদম হাইৱেৰ মাজত সৰু এটা হাস্কিৰ পোৱালি, হাস্কিৰ পাপি এটা মৰি আছে পুৰা, মানে এনেও পৰি থকা নাই, বহুত মানে বেয়া চিন। তাৰপিছত হঠাৎ দেখি পেলাই ইমান বেয়া লাগিছে, ইয়াতে নাজানো কি হয় কি কাৰণে হয়, মানুহবোৰ কেয়াৰলেছ,
ঘৰৰ পৰা দৌৰি আহে নে ইণ্টেনশ্যনেলি ৰাস্তাত এৰি দিয়ে, বাট আমাৰ এইখিনি এৰিয়াত, আমি যিখিনি টাস্কালোচা এৰিয়াত থাকোঁ সেইখিনি এৰিয়াত মানে বহুত ফ্ৰিকুৱেণ্টলি এনেকৈ কুকুৰ মৰি থকা দেখোঁ ৰাস্তাত। হাইৱেটো বাৰু হয় নৰ্মেল, বেলেগ ডিয়াৰ হওক বেলেগ বেলেগ ধৰণৰ জন্তু হওক মৰি থাকে, হাইৱেত এক্সিডেণ্ট হয় জংঘলৰ পৰা আহে, বাট মানুহৰ কুকুৰ সৰু সৰু পাপি কেনেকৈ মৰি থাকে আই হেভ ন' আইডিয়া, ইমান বেছি মানে বেয়া লাগিছে। আৰু ইয়াৰে মানুহবোৰ এনেও অলপ কেয়াৰলেছ হয় এই লোকেলিটিৰ মানুহবোৰ। এতিয়া প্ৰত্যেকবাৰে ইণ্ডিয়াত যাওঁ একমাহ ডেৰমাহটো এটলিষ্ট যাওঁৱেই, ডেৰমাহৰ কাৰণে চিজাৰ লিলিক কাৰোবাৰ ঘৰত থৈ যাওঁ বা আমাৰ ঘৰত তেনেকৈ হায়াৰ কৰি পেলাই থৈ যাওঁ পেট কেয়াৰ কৰা মানুহ। বাট ইয়াতে যদি মানুহবোৰ ইমান বেছি কেয়াৰলেছ, কেনেকৈ থৈ যাম মোৰ সেইটোৱে ভাবি মানে চিন্তা হৈ আছে মাথাত। ইণ্ডিয়া কেনেকৈ যাম বুলি ভাবোঁতে মোৰ ঘৰৰ কথা মনত পৰিলে। তাৰপিছত আমাৰ এতিয়া কেইমাহমানৰ পিছত 3 বছৰ হৈ যাব আমাৰ ঘৰ নোযোৱা, ছ' সেয়াই ঘৰৰ কথা মনত পৰিলে বহুত বেয়া লাগে, পটককৈ যাব নোৱাৰোঁ মনত পৰিলে। তাৰপিছত সেই ক'ভিডৰ কাৰণে কেতিয়াবাতেই আমাৰ যোৱা প্লেনিং আছিলে, পষ্টপ'ন হৈ 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 ভাল হ'ব ক'ভিড যাম। তাৰপিছত এতিয়া আমাৰ লাহেকৈ ইয়াতে ভিজা শেষ হ'ব, ৰিনিউ কৰিব লাগিব। এতিয়া যদি ক'ভিড শেষো হৈ যায় কেইদিন কেইমাহমানৰ পিছত আমি যাবই নোৱাৰিম, কাৰণ আমাৰ ভিজা শেষ হ'ব, আকৌ ৰিনিউ কৰিব লাগিব। ভিজা শেষ হোৱাৰ পিছত মাজতে ব্ৰিজিং ভিজা থাকিলে আমি যাব নোৱাৰোঁ, তেনেকুৱা কিমান কিবি ৰুল আছে। ছ' সেইবোৰেই ভাবি আৰু মনটো ভাল লাগিলে, কাৰণে স্পেচিয়েলি এনেকুৱা অকলে থাকিলে এটা কিবা এটা নেগেটিভ কথা যদি মাথাত সোমাই যায় তাৰে লগত ৰিলেটেবল আৰু কিমান কিবাকিবি কথা মনত পৰি যায়। ছ' নিজকে বিজি ৰখাটো, নিজৰ মাইণ্ডৰ থটছবোৰ কণ্ট্ৰল কৰিব জানাটো কিমান বেছি ইম্পৰ্টেণ্ট, সেয়াই আৰু। কি কৰিব, এনেকুৱা টাইপত উপায়টো নাই, নিজকে বিজি ৰাখিব ট্ৰাই কৰোঁ। ছ' এডিটিং কৰোঁ অলপ বিছনাত বহি বহি, আজি একদম টেবুলত মোৰ কাম কৰিব মন যোৱা নাই। নৰ্মেলি মই বিছনাত কেতিয়াও এডিটিং নকৰোঁ, বাট আজি কৰোঁ। এতিয়া ড্ৰায়াৰত দি দিওঁ, এতিয়া বনাম মই লাঞ্চ। লাঞ্চৰ কাৰণে বনাম ৰোষ্টেড চিকেন নে কি বনাওঁ নাজানো, চিকেন আছে, অলপ চিকেন বনাম, অলপ মাছৰুম আৰু কিবা কিবি চব্জি বনাই দিম। বাট তাৰে আগতে মোৰ ভোক লাগিছে। ছ' মই ইয়াক কালি বনাই থৈ দিছিলোঁ নাৰিকলৰ লাড্ডু, ইয়াত গাখীৰ নাৰিকল গুড় আৰু অলপ প্ৰটিন পাউডাৰ মিক্স আছে। বেছিকৈ বনোৱা নাছিলোঁ বাট পূৰা ফুল কৰি বনাইছিলোঁ, প্ৰলয় খাই দেখিছেনে আধা কৰিলেই অলৰেডি, তাৰ কাৰণে নাৰিকল লাড়ু কেতিয়াও বনালে নাথাকে। ছ' মই এটা খাই লওঁ, ইয়াতে প্ৰটিন পাউডাৰ মিক্স কৰা আছে, ছ' কি বুলি কয় অলপ এনাৰ্জি পাম সেইকাৰণে। গাখীৰ গুড় তাতে চকলেটৰ টেষ্ট আৰু নাৰিকল, একদম পাৰফেক্ট লাড্ডু হৈছে। এয়া মই বনাই আছোঁ ৰোষ্টেড মাছৰুম, ডোণ্ট ৱৰি কলা নিমখ নিদিওঁ। আৰু এয়া মই থৈ দিম অভেনত। হৈ আছে চিকেন, হৈ গ'ল
অলমোষ্ট ৰেডি বিৰাট ধুনীয়া গোন্ধ ওলাইছে ইয়াতে মই দি দিম অলপ হোৱাইট চেচেমি ছিড বগা তিল আৰু এয়া মই মাছৰুমটো দি দিম প্ৰলয় আহি গ'ল ইমান দেৰি মই ৰখি ৰখি বাপৰে কোন কেতিয়াবাতে কৈছে আহিম বুলি ৰখি ৰখি মোৰ মানে ভোক লাগি অৱস্থা বেয়া হৈ গৈছে এই প্ৰলয়ে কি কোন কেতিয়াবাতে ফোন কৰে কৈ আহি আছোঁ এই জাষ্ট দহ মিনিট মই ৰখি থাকো এইফালে আৰু ইমান টাইম লাগে ন টিজাৰ কোনে বৰণ কৰিব লিলেই লিলি গুঠাই দিওঁ কুকুৰ আছে চাইডত ও বহুত গৰম ইছ ইমান গৰম ইয়াতে ভৰি দিব নোৱাৰি চপ্পল পেণ্ট আৰত কাপ ডালো খাওঁ এতিয়া ফাইনেলি বহুত ভোক লাগিছে আৰু ফৰ্ক আৰু নাইফেদি খোৱা কাৰণ এইটোৱেই যেনেকৈ সব বস্তু বেলেগ বেলেগ ধৰণৰ খাই ভাল লাগে সবৰে এটা এটা পাৰ্টিকুলাৰ ৱে আছে খোৱাৰ আলু পিটিকা আপুনি স্পুনেদি খাব নোৱাৰে বা ফৰ্ক নাইফেদি খাব নোৱাৰে হাতেদিয়েই খাব লাগিব তাৰ জুতি ল'ব কাৰণে তেনেকৈ এনেকুৱা কিছুমান বস্তু ৱেষ্টাৰ্ণ ষ্টাইলৰ বস্তু কিছুমান বস্তু মই ফৰ্ক নাইফেদি খাই ভাল পাওঁ মোৰ লাগে আছে যেনে তোমাৰ টমেটো চালাড ভালকৈ খাওঁ তুমি সবচে কথা আচ্ছা লাগা মাছরুম আর চিকেন হঠাৎ মানে বহুত ভোক লাগিছিলে যে হঠাৎ একদম খপা খপ বেছিকৈ খাই দিলোঁ মোৰ খাই মানে মাথাটো ঘূৰাই গৈছে বডিটোৱে কোপ কৰিব পৰা নাই একদম চিল্ড আম কাটিব প্ৰলয়ে এতিয়া আজি ইমান বেছি গৰম মানে একদম আম খোৱা বতৰ সেইফালে বাচ্চা কেইটামানে খেলি আছে ফিল্ডত সেইটো পাৰে আমাৰ এটা পাৰ্ক আছে সেইটো ছাইডে ঘৰৰ একদম ছাইডতেই তাৰপিছত পিছফালে এইটো পাৰে মানুহ মানে মানুহৰ ঘৰ আৰু ইমান মানুহ নাই ও বহুত দিনৰ মূৰত আম খাম তাৰপিছত মই এইফালে লৈ আহিছোঁ মোৰ ব্লেকবেৰিজ আৰু আঙুৰ নৰ্মেলি এইখিনি টাইমত প্ৰলয় অফিচ গুচি যায় আৰু মই হয়তো অলপ ৰেষ্ট লওঁ আৰু নহ'লে বেক টু এডিটিং কিন্তু আজি বোলে প্ৰলয় অফিচ কিন্তু প্ৰলয় বোলে আজি অফিচ নাযায় কাৰণ কিবা ডাঙৰ কাম এটা শেষ হৈছে প্ৰলয়ৰ এতিয়া এই 3-4 দিন বহুত কষ্ট কৰি আছিলে চ' আজি অলপ ৰেষ্ট ল'ব চিল কৰিব মোৰ লগত এতিয়া খাই লৈছোঁ অলপ ঠাণ্ডা বতাহটো বেছি নাই গৰমেই ফ্ৰুটছ খাই অলপ গাটো ঠাণ্ডা কৰোঁ তাৰপিছত পুলত যাম আৰু পানীত নামি দিম আজি থাৰ্ড ডে আজি মোৰ থাৰ্ড ডে হ'ব পুলত যোৱা চ' থাৰ্ড ডে প্ৰগ্ৰেশ্যন দেখাম আপোনালোকক এইটো অকলে খাম মই গুটিটো পুতু 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 চাওক 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 তলত ঘূৰিটো কেনেকৈ মাৰে একদম বাচ্চাৰ নিচানা পোৱালিৰ নিচানা মাৰি থাকে সাঁতুৰিব ষ্টাইল ফানি এক চাইডে থাকে মানে মই প্ৰথমতে যেতিয়া কৰিছিলো তেতিয়া নন ষ্টপ এনেকে ভৰিটো মাৰিছিলো কাৰণ ডুবি যাম বুলি ভয়ত এতিয়া মানে লাহেকে কি হৈছে 1 ছেকেণ্ড নহ'লেও 0.1 ছেকেণ্ড মই মাজতে ফ্লোট কৰিব পাৰোঁ তেতিয়া বেছি কষ্ট নহয় ভৰি মাৰিব নালাগে একবাৰ কৰি পেলাই অলপ 0.1 ছেকেণ্ড মই ফ্লোট হৈ যাওঁ এতিয়াই ভিডিঅ'টো চাইছো হাই হাই পেট বিষাই গৈছে অ' মাই গড ইমান ফানি আমাৰ সুইমিং 2 ঘণ্টামান কৰিলো আৰু সাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব আমি আপোনালোকক নেক্সট ভিডিঅ'ত লগ পাম বাই গাইজ